মানে এটা কেমন লাগার, এটা বলে বোঝানো যাবে না যে এটা কেমন লাগার। এই যে এত ভালোবাসা, প্রতিবার যে কোনো একটা ভালো কাজ করে আসার পরই সবাই যেভাবে উচ্ছ্বাস নিয়ে আসে, এত গ্ল্যাডলি সবাই সাদর, মানে এত গ্ল্যাডলি সবাই রিসিভ করতে আসে, এই অনুভূতির কথা আসলে বলে বোঝানো যাবে না। এবং দরদের শুটিং খুব ভালো হয়েছে, মানে 20 দিনের শুটিং। নতুন কি দেখলেন সেখানে, আমাদের বাংলাদেশের চেয়ে ওখানে নতুন কি দেখলেন? সেরো সিনেমা দেখলেই বোঝা যাবে নতুন কি কি আছে। মানে স্টার্ট হয়েছে সব নতুন দিয়ে। আচ্ছা, প্রেস মিট থেকে শুরু করে স্টার্ট থেকে শুরু করে মুম্বাই থেকে তো শুরু হয়েছে, মুম্বাই দেন বানারাস দেন। সো খুব ভালো একটা ফিল্ম হচ্ছে, ভালো একটা ফিল্ম হয়েছে। আপনি সেটা একটু বলেন, প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমায় সুপারস্টার শাকিব খান, এইটা যদি একটু বলেন। প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম অবশ্যই এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, খুব আনন্দের একটা বিষয় ছিল। আর এটা ছোট্ট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক, যাত্রাটা তো শুরু হলো। হোপ যে আমরা আরো অনেক ভালো কাজ করব মুম্বাইয়ের সাথে মিলে, আরো অনেক ভালো ভালো কাজ আগামীতে আসতে যাচ্ছে। পছন্দ হয়েছে? আমার বিশ্বাস যে সবার যেহেতু ছবি দেখেই ভালো লেগেছে, যখন একটা সিনেমায় দেখবো তখন সবার আরো ভালো লাগবে। বিকজ আমি মুম্বাই প্রেস মিটেও বলেছি যে দরদ খুব ভালো একটা স্টোরির ছবি, দরদ খুব ডিফারেন্ট স্টোরির একটা ছবি। দরদের গান, দরদের স্টোরি, দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শুট হয়েছে, সবার খুব ভালো লাগে, খুব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। ভাই আপনার হাত ধরে প্যান ইন্ডিয়ান ধারণায় বাংলাদেশ ঢুকলো, যাত্রাটা অব্যাহত থাকবে কিনা? মাত্র তো যাত্রা শুরু হলো, অব্যাহত থাকার আর না থাকার কি আছে, মাত্র শুরু হয়েছে। এটা অনেক দূর যাবে ইনশাল্লাহ। আই হোপ যে মাত্র তো শুরু হলো পথ চলা, আরো অনেক ভালো ভালো কাজ অপেক্ষা করছে সবার জন্য, আরো অনেক ভালো ভালো কাজের মুম্বাইয়ের সাথে মিলে আরো অনেক ভালো ভালো কাজের। সেই চমক তো আমি কখনোই দেখাই না, আমি আমার কাজ দিয়ে কথা বলতেই বিশ্বাসী, আমি যাই বলি আমার কাজ দিয়ে বলি। সো এইটুকু শুধু বলতে পারি, মুম্বাইয়ের সাথে মিলে আরো অনেক ভালো ভালো কাজ আগামীতে অপেক্ষা করছে সবার। মাত্র তো বলিউডে গেলাম, সবাই সবকিছু জানতে পারবে। নেক্সট ওয়েট করুন, নেক্সট মিটিং এ আবার সব বলছি। সবাই ভালো থাকুন, ওদের পরে রাজকুমার রা কি দেখো দাও। আরো যারা আছে এখানকার আর্টিস্ট টেকনিশিয়ান তারাও চলে আসবে। আর আফটার রাজকুমার আবার আর একটা মুভি আছে, সেটাও তো ইন্ডিয়ার সাথে মিলেই হচ্ছে। তারপরে আরো কিছু ভালো মুভির প্ল্যান হচ্ছে, যেটা মুম্বাইয়ের সাথে প্ল্যান হচ্ছে। ভালো কিছু মুভির